পিকআপ সহ ভেঙে পড়ল ব্রিজ। নোয়াখালীর বেগমগঞ্জে একটি ব্রিজ ভেঙে পিকআপ সহ ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় পিকআপ চালক ও তার সহযোগী আহত হয়েছেন, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি এখনও। শনিবার 7 মে দুপুর 1:30টার দিকে একলাশপুর ইউনিয়নের নোয়াখালী খালের উপর হাসানহাট বাজার সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়। ব্রিজ ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, দুপুরে মাইজদি থেকে একটি পিকআপ হাসানহাটের দিকে যাওয়ার সময় ওই ব্রিজে উঠে মাঝামাঝি গেলেই ভেঙে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালক ও তার সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই ব্রিজ দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম দীপু বিষয়টি নিশ্চিত করে বলেন, খাল খনন করার কারণে ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাওয়ার ফলে এটি ভেঙে পড়েছে। এতে করে জেলা শহর মাইজদির সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসানহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একরামুল হক বলেন, ব্রিজটি অনেক পুরনো হওয়ায় ইতিমধ্যে এটি পুনর্নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অপরদিকে খান খননের ফলে এর চারপাশের মাটি সরে যাওয়ায় এর দুর্বল স্থানে আগা থানায় এটি ভেঙে পড়ে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ব্রিজ ভেঙে যাওয়ার খবর শুনেছি, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।